আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুলতানুদ্দিন লিসবন থেকে। মাই চ্যানেল ইজ অ্যামেজিং ওয়ার্ল্ডস। মাই চ্যানেলটা আসলে কোনো প্রফেশনাল কোনো চ্যানেল না, যা শুধু উপকারের জন্য আমি আসলে এই চ্যানেলটা করছি, শুধু জাস্ট কিছু তথ্য দেওয়ার জন্য আপনাদের জন্য। আসলে আমিও দেশে ছিলাম, দেশে থাকতে আসলে বিভিন্ন জায়গায় ঘুরছি, বিভিন্ন জায়গায় অনেক কিছুই প্যারা প্যারা পাইছি আর কি, আসলে যে কীভাবে ইউরোপে ঢুকা যায়, ইউরোপে আসা যায়। তো অনেক ইয়ার পর আসলে ইউরোপে আসতে পারছি। তো আমি যাচ্ছি আসলে গ্রামে কৃষিকাজের, পর্তুগালের কৃষিকাজ আসলে কীভাবে হয়, আসলে কী কাজের জন্য। এবার আসলে অনেকে ওয়ার্ক পারমিট হাতে নিয়ে বসে আছে, আসলে ওয়ার্ক পারমিট নিয়ে কেউ আসতে পারে নাই, কারণ আমরা বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া তিন দেশেরই আপনার এম্বাসি হলো আপনার দিল্লিতে, পর্তুগাল এম্বাসি, ওই জায়গাতে আপনার এম্বাসি ফেস করার পর ভিসা হয়, তারপর এই দেশে আসে। আসলে সিজনাল ভিসা হয়ে থাকে প্রায় সময়, ওই সিজনাল ভিসাগুলো এই বছর হয় নাই প্যান্ডামিকের কারণে। যার ধরুন গ্রামের কৃষিক্ষেত্রে অনেক ভাটা পড়ছে, যার ধরুন অনেকেই কৃষিকাজে যাইতে ইচ্ছুক না। তো ওই কিছু পর্তুগিজ আমাদেরকে বলছিল যে কিছু লোক দেওয়ার জন্য লিসবন থেকে নিয়ে যাচ্ছি আসলে ওই আপনার পর্তুগিজ মালিক। এটা হলো আপনার এখন যে যেতেছি এটা হলো ভাস্কো দা গামা ব্রিজ আর কি, ভাস্কো দা গামা তো সবাই শুনছেন, ছোটো থাকতে পড়াশোনা মানে ঘটনা জানেন যে একটা সময় রাজত্ব করছিল। তো ওই ভাস্কো দা গামার রোডে আসলে যাচ্ছি গ্রামে, এই যে গাড়িতে ওই যে একজন বাইক নিয়ে যাচ্ছি আর কি। তো ওই পর্তুগিজ আসলে কৃষিকাজের বিভিন্ন ধরনের হয়ে থাকে, ফার্ম, কৃষিকাজের ফার্ম বলতে গরুর ফার্ম আছে, কৃষিকাজ বলতে এরকমই আর কি, গরুর ফার্মের খামারই আর কি, যেটা আমরা বাংলাদেশে খামার বলে থাকি আর কি। তারপর আপনার ভিন্ন মানে মদ, মদের মদ কীভাবে ইয়া করে, এটা আসলে এরা নিজেরা জমিন থেকে ইয়া করার পর মদ ওই জায়গা থেকে মানে ক্রিয়েট করে আর কি। ও তারপর আপনার মানে বাংলাদেশের ভুট্টা, ফার্ম অয়েল, এই দেশে বলে ফার্ম অয়েল, এই ফার্ম অয়েল বানানো মানে ভুট্টা কীভাবে করা হয় আর কি, প্যাকেটিং করা হয় বা বানানো হয় জমি থেকে নিয়ে। তো এই আমরা উদ্দেশ্যে আসলে যাচ্ছি আছে দেখার জন্য, যে ওই ঘুরে ঘুরে আসলে কৃষিকাজের ধরনটা। আর ওই পর্তুগিজ আসলে কিছু লোক চাইছিল, আমরা ওই গাড়িতে নিয়ে যাচ্ছি আর কি। তো আমরা উদ্দেশ্যে গ্রামের উদ্দেশ্যে লিসবনের বাইরে যাচ্ছি দেখার জন্য আর কি। অনেকেরই দেখলাম আসলে আমাকে নক করছেন যে ভাই কোনো এজেন্সির নাম্বার দেওয়ার জন্য বা কোনো এজেন্টের নাম্বার দেওয়ার জন্য বা কোনো পর্তুগিজ কোম্পানির লিঙ্ক দেওয়ার জন্য। ভাই আসলে আমি এখানে আপনাদেরকে এজেন্ট বা এজেন্সির নাম্বার বা ওই কোম্পানির নাম্বার বা দিলে কোনো কাজ হবে না, তারা অন্যরা আদার্স ওয়াইজ কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে অ্যাকসেপ্ট করে না। আর আপনি যদি অ্যাকসেপ্ট করে, যদি এরা যদি আপনার মেলও করেন বা এদের সাথে কথাবার্তা হয়, প্রত্যেকটা কাজেরই আপনার অ্যাডভান্স দিতে হয়। পর্তুগালে আপনার ওয়ার্ক পারমিটের জন্য, কৃষিকাজের জন্য কিছু ম্যান পাওয়ারের বিজনেসের লাইসেন্স লাগে। তো ওই লাইসেন্স নিয়ে যারা যায় আসলে তাদেরকে আসলে ম্যান পাওয়ারের মানে ওয়ার্ক পারমিটটা দিয়ে থাকে কোম্পানিগুলো। তো অ্যাডভান্স দেওয়া লাগে, এই জন্য যারা কাজ করে আসলে এই বিষয়ে তারা অ্যাডভান্স দিয়ে আসে মালিককে, পর্তুগিজদেরকে অ্যাডভান্স টাকা দিই, অ্যাডভান্স ইউরো দিই আর কি। তো এটা দেওয়ার পর আসলে এরা বলে যে এতজন, 40 জন, 50 জন, 30 জন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাডভান্স টাকা দিতে হয়। কারণ আপনাদেরকে যদি আমি ওই এজেন্টের বা ওই কোম্পানির মেইল নাম্বার দিই তাহলে আপনারা যোগাযোগ করতে পারবেন। এরা যদি একটা সময় বলে যে হ্যাঁ আপনি অ্যাডভান্স দেন, আপনি বাংলাদেশ থেকে থেকে অ্যাডভান্স দিতে পারবেন না, দিলেও আপনার গ্যারান্টি নেই যে টাকাটা আপনি আপনার রিপিট পাবেন কি পাবেন না, কারণ এটা তো আপনার দলিল নাই। হ্যাঁ, আর এখানে যারা এজেন্ট যারা কাজ করে মানে ম্যান পাওয়ারের বিজনেস করে, তারা তারা আপনার
কাগজে কলমে সব কিছু হয়, এই দেশে সব কাগজে কলমে হয়। যার ধরুন আপনারা অন্যরা চাইলেও কোনো কিছু করে আপনি দেশে থেকে আপনি মেল করে টাকা দিয়ে এসে চলে আসবেন, এটা এটা সম্ভব না। তো আবার অনেকে আমাকে প্রশ্ন করছে, ভাই ভালো এজেন্ট দেন। ভাই আমি আসলে কোনো এজেন্টের মাধ্যমে আসি না, আমার আমি শুধু জাস্ট আপনাদের মতন এরকম ইউটিউবে বা বিভিন্ন ইয়াতে দেখে আমি ফেসবুকে মেসেঞ্জারে যোগাযোগ করে পরে একজন লোকের মাধ্যমে আসছি। তো এখানে হলো সম্পূর্ণ বিশ্বস্ততা। হ্যাঁ, তো আর যারা আনে তারা আসলে আপনার কোনো ডকুমেন্টস রাখে না। তো এখানে আসলে এরকম না যে আপনি টাকা দিয়ে দিবেন ভিসা দিয়ে দিবেন, এরকম না এজেন্টের মাধ্যমে। তো আর আমি এই ধরনের কাজ করিও না। আমি গত গত একটা ভিডিওতে আসলে আমি বলছিলাম যে আমার কিছু পরিচিত লোকদের ওয়ার্ক পারমিট বের হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওই আমি যার মাধ্যমে আসছি অন্যদের মাধ্যমে আমিও জমা দিচ্ছি আর কি, তো এদের জন্য। তো এই জন্যই আর কি, আসলে এখানে আমি কোনো প্রফেশনালি কোনো কাজ করি না যে ওয়ার্ক পারমিট বের করে দেন ভাই। আসলে অনেকে আবার আমার মেসেঞ্জ আমার ইয়াতে ইউটিউবে নক করছে যে কত টাকা নেন, কত টাকা ইয়ে করেন। ভাই আমি কি বলছি কোনো দিন যে আমি ভিসার কাজ করি? আমি তো কোনো দিন বলি না যে ভাই আমি ভিসার কাজ করি বা আমি লোক আনি বা এরকম কোনো কিছু বলছি আমি আপনাদেরকে। তো আপনারা আমাকে নক করতেছেন যে অনেকে ভাই কত টাকা নেবেন, কত টাকা লাগবে এসে। হ্যাঁ এটা অনেক হ্যাঁ এটা প্রশ্ন করতে পারেন, কত টাকা দা আসছে এটা করা যায়, কিন্তু কত টাকা নেবেন হ্যাঁ এটা তো আমার ইগোতে লাগে ভাই। আমিও এইরকম মানে প্রফেশনালি কোনো বিজনেসের জন্য ইউটিউব চ্যানেল খুলি নাই, তো যদি জাস্ট কিছু মানুষকে তথ্য দেওয়ার জন্য। হ্যাঁ আপনারা ভালো একটা সুযোগ সুবিধা নেন, একটা ইয়ে করেন। আমি তো এটার ভুক্তভোগী, দেশে থাকতে অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় গিয়েছি আসলে এইটা জানার জন্য যে ভালো একটা ভালো একটা জায়গা ভালো একটা কোনো কিছুতে পাওয়ার জন্য। তো এখানে এটা এরকম না যে আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা করে ফেললেন। তো এটা প্রত্যেকের যদি কোনো পরিচিত লোক থাকে লিসবনে বা পর্তুগালে এদের মাধ্যমে ধরে আপনি কোনো এজেন্টের মাধ্যমে বা ওই যারা ম্যান পাওয়ারের বিজনেস করে তাদের সাথে কথা বলে চুক্তি করে এভাবে আসতে পারেন আর কি। তো আসলে এটা হলো আপনার এই যে গ্রামে গেছিলাম, এই গ্রামের আসলে ওই গ্রামের বাড়িতে আর কি যে লোকগুলো থাকবে আর কি, এটা হলো গ্রামের গ্রামের পরিবেশটা, কৃষিকাজের ইয়েটা। এদের সামনে বাড়ির বাগানে আপনার কিছু ফলের ইয়ে আছে, ফল গাছ আছে। আমি আসলে ওই দিন ওই গ্রামে একদম এটা একদম গ্রামে একদম যেটা বাংলা বলে আওয়ার, আওয়ারের মধ্যে এরকম একটা বাড়ি। তো গ্রামের তরমুজ, এদের তরমুজ দিয়েছিল আমাদেরকে কেটে পর্তুগিজ। আমরা অনেকেই এখানে গিয়েছিলাম আসলে ঘুরে দেখার জন্য আর কি, ঘুরে দেখে আসলাম আসলে কৃষিকাজের আসলে ধরনটা কীরকম। এই যে খামার, এখানে বড় বড় গরু যেটা জার্সি গরুর মতো আর কি, আপনার ছোট বড় মিডিল এগুলা ইয়ে করে রাখে আর কি, সিস্টেম করে আলাদা আলাদা রাখে। এই যে গাছ, আপেল গাছ, এই গাছ। তো ভাই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা গ্রামে ঘুরতে আসলাম, ঘুরে দেখে গেলাম আর কি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আর বাজে মন্তব্য ভাই কি করবেন না, যাতে আপনাদেরকে কিছু তথ্য দিতে পারি সেই সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।